আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি টপিকস নিয়ে ই নলেজের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আরিফ হোসেন। তো আজকে যে টপিকসটি শেয়ার করব খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেটি হচ্ছে আমরা অনেক সময় আইটেমকে সাজানোর জন্য আমাদের অ্যাপে আইকন ইউজ করতে হয়। তো আমরা দেখব আসলে আইটেমে আমাদের দুইটা সেকশন আছে, একটি হচ্ছে প্রি টেক্সট আর একটি হচ্ছে পোস্ট টেক্সট। তো সেই প্রি টেক্সট আর পোস্ট টেক্সট আমরা চাইলে এই ধরনের অ্যাপে আইকনগুলো ইউজ করতে পারি। অ্যাপে মিন্স ফন্ট অসাম, ঠিক আছে? তো ফন্ট অসাম আইকনগুলো আমাদের ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসে বিল্ট ইন থাকে। আমরা যা শুরু দেখব কীভাবে ইউজ করতে হয়। তাহলে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন। তাহলে চলুন দেখি, আমরা প্রথমে আমরা একটু এক্সাম্পলটি দেখি। তো এক্সাম্পলটি হচ্ছে এরকম যে দেখুন, এইখানে একটি আইকন আছে, এটাকে বলে ফন্ট অসাম আইকন। তো আমরা চাইলে এরকম ফন্ট অসাম আইকন ইউজ করতে পারি। দেখুন এই পাশেও এটা হচ্ছে প্রি, এটা হচ্ছে পোস্ট। এই প্রি আর পোস্ট আমি একটা আইটেমে স্যাম্পল করে রেখেছি, আপনাদেরকে আইটেমে করে দেখাবো। তাহলে দেখি এটা কীভাবে করা যায়। আমরা কিন্তু জানি যে আমরা এভাবে ইউজ করতে পারি, চাইলে অন্যভাবেও ইউজ করতে পারি। তো দুটোটাই আমি দেখাচ্ছি। তো চলুন প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে প্রি আর পোস্ট টেক্সটের জন্য, আমরা এই আইটেমটি যেহেতু আমার নিউ আইটেমটি করা আছে, আমি দ্বিতীয় আইটেমটিতে চলে গেলাম। এখান থেকে আমরা যেটা করব, আপনারা চাইলে উপর থেকে এইভাবে সরাসরি চলে আসতে পারেন অ্যাপিয়ারেন্সে, অ্যাডভান্সে চলে আসবেন, সরাসরি অ্যাডভান্সে চলে আসবেন। তো এখান থেকে যাবেন হচ্ছে প্রি টেক্সটে, যেখানে আপনারা অবস্থান করতে চান। প্রি টেক্সট দিলে হচ্ছে আপনার শুরুতে আসবে, আর পোস্ট টেক্সট দিলে হচ্ছে শেষে আসবে। তো এখানে এসে আপনাদের একটি কোড দিতে হবে, যেমন ধরুন আমি দিয়ে দিলাম অ্যাপে ইউজার পোস্ট টেক্সটে, ঠিক আছে? দিয়ে সেভ করে দিব, সেভ করে দিয়ে রান দিব। দেখুন একটি এরর আসবে, দেখুন আপনার আইকনটি এসেছে বাট কিরকম এরকম হচ্ছে না, তাই না? তো তার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, খেয়াল রাখবেন, আমি ইচ্ছা করে এই কাজটি করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে টেমপ্লেট অপশনে চলে আসবেন। টেমপ্লেট অপশন থেকে এই যে আইটেম পোস্ট টেক্সট, এখান থেকে ডিসপ্লে অ্যাজ ব্লক করে দিবেন। এই অপশনটা ডিসপ্লে অ্যাজ ব্লক করে দিবেন, ব্লক করে দিয়ে সেভ দিবেন। সেভ দিয়ে এখন যদি আমরা একটু রান করি তাহলে দেখব হ্যাঁ, ঠিকঠাক মতো প্লেসমেন্ট এবং বর্ডারটার সাথে আইটেমটার সাথে সুন্দরভাবে মিশে গেছে। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। আরেকটি ওয়ে আছে, আরেকটি ওয়ে হলো আসলে এটা ভিতরে আসবে, আমরা একটু দেখি তারপরও। এই আইটেমটাতে আমরা যদি একটু ইয়ে করি তাহলে এইখানে দেখুন আমি একটা আইকন নিচ্ছি, এই যে আইকন, এইখানে যদি আমি ইউজার বলি ধরুন এই অ্যাপে ইউজারটা আমি দিয়ে দিলাম। এই আইটেমটার প্লেসমেন্টটা আপনারা একটু দেখে দেন, তাহলে আপনাদের কাজের সময় সুবিধা হবে। দেখুন ঠিক আছে, এটা অটোমেটিক্যালি প্রি টেক্সটে চলে আসবে। আপনি যদি ওখান থেকে আইকন ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি প্রি টেক্সটে চলে আসবে, আর যদি পোস্ট টেক্সটে আপনারা এভাবে দিতে চান তাহলে এটা এভাবে আসবে। তাহলে দুটোটাই আপনারা দেখলেন, আশা করি খুব সহজ, এটা না পারার কোনো কারণ নাই, স্টেপ বাই স্টেপ ফলো করলে করে ফেলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।